রাজ্যত মূল্য বৃদ্ধির জুই। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মহানগরীত এজেপির উত্তর প্রতিবাদ। মূল্য বৃদ্ধি রোধ করক, নহলে সরকারে গাদি এরক। সম্প্রতি রাজ্যত অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে প্রতিবিধ সামগ্রীর এই দাম। নিয়ন্ত্রণ করিব পৰা নাই যোগান বিভাগ কিংবা সরকারে, যার বাবে দুর্ভোগ ভুগিছে সর্বসাধারণ জনতাই। সর্বসাধারণ রাইজক সকাশ দিব চারি বারে বারে মাধমারহে মারিছে বিজেপি সরকারে, যার ফলত চরম অসন্তুষ্ট হয়েছে সর্বসাধারণ রাইজ। আনফিনে এই দৃশ্য মহানগরীর ফাঁসি বাজারের। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ফাঁসি বাজার রাজপথত এইদরে প্রতিবাদ সাব্যস্ত করলে অসম জাতীয় পরিষদে। বস্তুর দাম বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী ধরনের উত্তাল পরিবেশের সৃষ্টি করে এজেপিয়ে। শীঘ্রে সরকার মূল্য বৃদ্ধি রোধ করক, নাইবা গাদি আরোপ বলে দাবি তুলিলে অসম জাতীয় পরিষদের নেতৃত্বই। বিজেপি সরকারের প্রথম প্রস্তাব আসলে যে জনসাধারণের যে অত্যাবশ্যক মূল্য সামগ্রী, এই সামগ্রীর মূল্য হ্রাস করে ভারতের সর্বসাধারণ জনতা সকাশ দিয়া। কিন্তু নরেন্দ্র মোদী ডাঙরিয়া আহিয়ে পেট্রোলজাত সামগ্রীর খাদ্য সামগ্রী আর গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করে জনসাধারণক যে প্রতারণা করলে তার যোগ্য প্রত্যুত্তর দিবল আজ পরিষদের মাধ্যমে মূল্য বৃদ্ধি। সরকারে জনতার মূরত যে মাধমার মারিছে তারপর সোনকালে সরকারে সকাশ দিব, আর যদি অতি শীঘ্রে মূল্য বৃদ্ধি হ্রাস করা নয় তেনেহলে আমি পুনের আন্দোলনের কার্যসূচী গ্রহণ করিম। এইখিনি কথাকে কই আজি গুয়াহাটির মাঝমজিয়ার ফাঁসি বাজারত আমার এই জাতীয় বিক্ষোভ কার্যসূচী আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হওয়া বলে ঘোষণা করছো। ধন্যবাদ, জয় অসম। ভিডিও জার্নেলিস্ট শঙ্কর হজগত গুয়াহাটির পর মনোজ দুয়ার, রিপোর্ট ইশান নিউজ। আমার সংগ্রাম চলছে, আমার সংগ্রাম চলছে, আমার সংগ্রাম চলছে।